দর্শক সবাইকে আমন্ত্রণ। আজকের 24 ঘন্টায় সঙ্গে আছি মাহফুজ মিশু। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছে জ্বালানি নিরাপত্তা ও বাংলাদেশ। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন তিনজন অতিথি। শুরুতেই পরিচয় করে দিতে চাই তাদের সাথে। আমার বামে প্রথমে আছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। তারপরে আছেন বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোর্তুজা আহমেদ ফারুক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক ডক্টর ইজাজ হোসেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আপনি আপনার মন্তব্য পাঠাতে পারেন অনুষ্ঠান চলাকালীন। লগ ইন করুন www.facebook.com/24ghanta/JamunaTV এই পেজে, অথবা আপনার মতামত পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 24G স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কমেন্টস লিখে সেন্ড করুন 3333 এই নম্বরে। আমরা আগেই বলছিলাম যে আলোচনার বিষয় হচ্ছে জ্বালানি নিরাপত্তা বাংলাদেশ। আপনি বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী, ফলে আপনাকে দিয়ে আলোচনা আমরা শুরু করতে চাই। যদি জ্বালানি নিরাপত্তার বিষয়টা ভাবি, সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে? জ্বালানি নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে সরকারের মূল্যায়ন কি? জ্বালানি নিরাপত্তা বড়ভাবে বলতে হয় কি, সারা বাংলাদেশের আমাদের যে পরিমাণ জ্বালানির দরকার, গ্যাস, পেট্রোল, ফসিল ফুয়েল, কয়লা, এসব যেগুলো বলি, আমাদের প্ল্যানিংটা যেভাবে আছে, মানে একটা শর্ট টার্ম প্ল্যান, মিড টার্ম প্ল্যান, দীর্ঘমেয়াদী প্ল্যান, আমরা এগোচ্ছি সেদিকেই। কিন্তু এখানে বিষয়টা, যেই প্রশ্নটার মধ্যে আছে, সেটা হলো আমরা ঠিক মতো এগোচ্ছি কিনা, প্রশ্নটা কিন্তু এখানে আসতে পারে। বেগুনের পথটা সঠিক কিনা, আমাদের পথটা সঠিক কিনা, আমাদের কিন্তু রিভিউ হচ্ছে। অর্থাৎ গত 5-7 বছর আগে যে ধরনের আমরা প্ল্যানিং করেছিলাম, এখন এটা এসে আবার রিভিউ হচ্ছে। গ্যাস সেক্টরে আমাদের মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে একটা, এবং এই মাস্টার প্ল্যানের আওতায় ইন্টিগ্রেট করা হচ্ছে বিদ্যুৎকে এর সাথে, এবং এটা ইউজার যারা, এই ইউজার বিহেভিয়ার উপর ডিপেন্ড করেও কিন্তু এই প্ল্যানিংয়ের মধ্যে অনেকটা চেঞ্জ আসছে। একটা সামান্য জিনিস ধরি, একটা সময় চিন্তা করা হয়েছে গ্যাসের মিটার লাগানো হবে, প্রিপেড মিটার, কিন্তু এখন তো ভবিষ্যতের মিটারের দরকার নেই, কারণ আমরা যাচ্ছি এখন এলপিজিতে এবং গ্যাস তো শেষ প্রায়, আর গ্যাস তো ডিক্লাইন করছে। সো আলটিমেটলি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও কিন্তু এখন যেখানে আমরা যাচ্ছি সেখানে আমাদের বারবার বসতে হচ্ছে, কারণ প্যাটার্ন অনুযায়ী বাংলাদেশের কাস্টমার বিহেভিয়ারও চেঞ্জ হচ্ছে। ওয়ার্ল্ড মার্কেটও প্রাপ্তিটার ব্যাপারে, প্রাইসিংয়ের ব্যাপারেও যেহেতু চেঞ্জ হচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের প্ল্যানিংও আমরা চেঞ্জ করতে হচ্ছে। গ্যাসের দাম প্রচণ্ডভাবে ফল করছে বিভিন্ন জায়গায়, তেলের দাম ফল করছে, এরকমভাবে বলা যাবে না তেলের দামে আবার ভবিষ্যতে অ্যাডজাস্ট হবে না, ইউ ডোন্ট নো, পারবে না। গ্যাসের একটা অপরচুনিটি ওপেন হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে গিয়ে এলএনজি গ্যাসের। সো যার কারণে আমাদের, আমরা কী পরিমাণ স্টক করব, কোলের প্রাইস ড্রপ করে গেছে, যেখানে আমরা প্রাইসিং ধরেছিলাম $110, সেখানে কমে আসছে $30। সো আলটিমেটলি এখন কি আমাদের কোল উঠাতেই খরচ পড়ে হইল $50, কোন দিকে যাব? সো এই কারণেই আমাদের প্ল্যানিংগুলো মোটামুটি আমরা রিভিউর দিকে যাচ্ছি। তবে এতটুকু বলতে পারি, যে প্ল্যানের দিকে যাচ্ছি না কেন, আমাদের টার্গেট হলো সময় উপযোগী যেন প্ল্যানটা করতে পারি, এটা হলো বড় ব্যাপার। এবং আমরা এখনও খুব খারাপ অবস্থায় নেই, আমরা এখনও একটা স্থিতিশীল অবস্থায় যাচ্ছি। গ্যাসের আমাদের শর্টেজ দেখা গেছে, যেই জায়গাটায় আমাদের এই জায়গাটা পূরণ করার কথা ছিল গ্যাসের, একটা দীর্ঘ সময় কিন্তু আমরা ওই জায়গাটা কাজ করি নাই, যার কারণে কিন্তু এই হঠাৎ করে একটা ডিক্লাইন অবস্থা, এবং যেখানে সাপোর্ট দেওয়া দরকার ছিল অল্টারনেটিভ সোর্স থেকে, সেই জায়গাটাও তৈরি হয়নি। তবে ওরকম ভয়ের কিছু নাই, আমরা হয়তো কিছুটা সময় লাগলো, আমরা সেই জায়গাটা একটা ভালো পরিস্থিতি, অন্তত আরও 24 মাস আমাদের লাগবে, 24 2 বছর, এটা আমি গ্যাসের ক্ষেত্রে বলতে পারি। সো সামগ্রিকভাবে নিরাপত্তার কথা বলতে গেলে আমরা বলতে পারি আমরা একটা স্থিতিশীল অবস্থায় আছি। এবং আমরা আপনার কাছে আবার আসবো। মোর্তুজা আহমেদ ফারুক, আপনি একেবারে মাঠ পর্যায়ে কাজ করেছেন, প্রতিমন্ত্রী যেটি বললেন যে আমাদের খারাপ অবস্থায় আমরা নেই, কিন্তু আমরা এও জানি যে আমাদের স্থলভাগের গ্যাস প্রায় শেষ এবং স্থলভাগে অনুসন্ধান ওরকম হচ্ছেও না, ফলে এখন আমাদের বিকল্প দিকে যেতে হবে। সরকারের মধ্যে এলএনজি নিয়ে বেশ নড়েচড়ে বসছে, আপনার মূল্যায়ন কী? জ্বালানি নিরাপত্তার দিক দিয়ে আমরা আসলে কতটুকু স্টেবল জায়গায় আছি?
আগের তুলনায় এখন নিঃসন্দেহে একটু বেটার পজিশনে আমরা আছি, কিন্তু জ্বালানি নিরাপত্তা এটা যেমন শর্ট, মিড এবং লং টার্ম, আমাদের লং টার্ম চিন্তা করে আমাদের এগোতে হবে। সেক্ষেত্রে হলো যে আমাদের দীর্ঘদিন যাবত আমাদের যে নিরাপত্তার জন্য যে গ্যাসের যে বিষয়টা, সেটা এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিস খুবই কম হয়েছে। একমাত্র বাপেক সামান্য কিছু করেছে, কিন্তু বিদেশি যে তেল গ্যাস কোম্পানি যারা আছে, যে শেভরন আছে বা টাল্লো ছিল বা কেয়ান ছিল, এরা কিন্তু সেইভাবে এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিস করেনি। কোনো একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে বা দুটো গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, সেখান থেকে তারা দ্রুত প্রোডাকশনে গিয়েছে এবং তারা তাদের যে রেভিনিউ সেটা সেখান থেকে রিটার্ন পাওয়ার জন্যই তারা চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। এতে করে হয়েছে কি, আমাদের যে নতুন নতুন যে গ্যাস ক্ষেত্র আবিষ্কার সেটা কিন্তু আমাদের হয়নি, বা হলেও যেটা আবিষ্কার হয়েছে সেটার গ্যাসের মজুদের পরিমাণ খুবই কম। তো যে পেসে এটা হওয়া উচিত ছিল যে এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিটা, সেটা কিন্তু আমাদের হয়নি, যে কারণেই কিন্তু গ্যাসের এখানে একটা সংকট দেখা দিয়েছে। পাশাপাশি যে আমাদের এই এক্সপ্লোরেশনটা দুটা ক্ষেত্রে, একটা হলো ল্যান্ডে আর একটা হলো অফশোরে। ল্যান্ডে যেমন বাপেক্সের সক্ষমতা আছে, কিন্তু সব এলাকায় কিন্তু সক্ষমতাটা নাই, কিছু জায়গায় সমস্যা আছে। যেমন চিটাগাং হিল ট্র্যাক্স, এটা একটা ডিফিকাল্ট এরিয়া, এখানে কিন্তু কিছুটা সমস্যা আছে। আবার অফশোরে নেই, সেই অফশোরে ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। আপনি যদি দেখেন যে বিগত 2008 সালে যে অফশোর বিডিং হয়েছিল, এরপর 12 সালে হয়েছে, 13 সালে হয়েছে, কিন্তু সেটার কিন্তু আউটপুট খুব একটা এখন কিন্তু আমরা পাচ্ছি না। একমাত্র এর মধ্যে ক্রিস এনার্জি বা সান্তোষ, তারা কিছুটা আপনার সান্তোষ কাজ করেছে অফশোরে, সাইজমিক সার্ভে করেছে, এখন তারা এক্সপ্লোরেশন ডিল করবে। ফলে 8 থেকে যদি 16 পর্যন্ত বিগত 8টা বছর কিন্তু আমাদের এই যে পিএসএর অধীনে যে অ্যাক্টিভিটিসটা, সেটা কিন্তু আমাদের একেবারে হয়নি। পাশাপাশি আরেকটা মূল বিষয় জ্বালানি নিরাপত্তার জন্য, সেটা হলো কয়লা। হ্যাঁ, আমাদের বর্তমান সরকার কয়লা আমদানির জন্য বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎকের জন্য প্রচুর এফোর্ট দিচ্ছে এবং এটা আসলে আমাদের অনেক, এটা তো সহায়ক হবে দীর্ঘ সময়ের জন্য, কিন্তু সেটা হয়ে যাবে আমদানি নির্ভর। পাশাপাশি আমাদের যে নিজস্ব যে কয়লা ক্ষেত্রগুলো আছে, সেটা কিন্তু উত্তোলনের বিষয়ে সরকার এখনও সেভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। যেমন আমাদের যে কয়লা নীতি, সেটা 2010 সালে হয়েছিল, অনেক আলোচনা হয়েছিল, এবং 2010 সালে যেটা কয়লা নীতি ফাইনালি যেটা হলো, তার আগে কিন্তু 10টা কয়লা নীতি হয়েছিল, এরপরে 2010 সালে একটা হলো, সেটা কিন্তু আজকে 2016 সাল, এই 6 বছরে কিন্তু অগ্রগতি হয়নি বা সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারিনি। ফলে এই জায়গাতে যেমন অফশোরে আমাদের প্রচুর সম্ভাবনা আছে, অফশোরে যে আমাদের যে সমুদ্র সীমার যে নির্ধারণ, যে ম্যারিটাইম বাউন্ডারি, সেটা রিজলভ হয়েছে, তারপরে যে আমরা এগিয়ে যাব, সেটা কিন্তু আমরা এখনও যেতে পারছি না। কেন যেতে পারি না, আমাদের যে তথ্য সমুদ্রে, যে আমাদের যে কী ধরনের রিসোর্স, গ্যাস বা তেল থাকতে পারে বা সেখানে কী ধরনের ভূকাঠামো আছে, সেটা কিন্তু আমরা জানি না। সেটা জানার জন্য মাল্টি ক্লায়েন্ট সার্ভে করতে হবে। তো এটার বিষয়ে উদ্যোগ নিয়েছিল পেট্রোমালা মন্ত্রণালয়, উদ্যোগ নিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত কিন্তু সেই সার্ভে কাজটা আগাতে পারে। তার মানে আপনি যেগুলো বলছেন, এগুলো হচ্ছে আমাদের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের জায়গা। আমরা একটু ডক্টর ইজাজ হোসেন আপনার কাছে যেতে চাই, আমরা যে আলোচনায় ছিলাম সেখান থেকে আপনার মূল্যায়ন কি, আমরা আসলে কতটুকু স্বস্তির জায়গায় আছে জ্বালানি নিরাপত্তার জায়গা থেকে? কারণ আপনি জানেন যে সরকার অনেকগুলো লক্ষ্য ঠিক করেছে, দীর্ঘমেয়াদী লক্ষ্য, ভিশন 2021 বলি কিংবা ভিশন 2041 বলি, তারপর এদিকে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেগুলো সবই লক্ষ্যমাত্রা পূরণের সঙ্গে এই বিদ্যুৎ গ্যাস অর্থাৎ জ্বালানি সেক্টর প্রত্যক্ষভাবে জড়িত। সে জায়গায় আমরা কতটা স্টেবল জায়গায় রয়েছি? ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের মন্ত্রীকে কনগ্রাচুলেট করতে চাই যে আমি প্রথমবার, হ্যাঁ, মানে এত হাই লেভেল একজনকে শুনলাম যিনি বললেন যে আমাদের যেই গ্যাস প্ল্যান্টটা হচ্ছে সেটার সাথে ইলেকট্রিসিটি ইন্টিগ্রেট করা হচ্ছে। এটা যে কত একটা বড় জিনিস, কত একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা যদি আর 10 বছর আগে উপলব্ধি করা হতো, তাহলে হয়তো আজকে এই অনেকগুলো সমস্যা হতো না। আমি খুব একটা একদম এক্সাম্পল দিই, 2010-এর একটা মাস্টার প্ল্যান হলো জাইকা করলো, তো জাইকার কনসালটেন্ট, মন্ত্রীরা তো বলে নাই কিংবা গভর্নমেন্টের, মানে ধর আমি পলিটিক্যাল লোকরা তো বলে নাই, তো PDB-র লোক, ওনারাই তো ওনাদেরকে যেসব তথ্য দিচ্ছে তার ভিত্তিতেই 2010-এর মাস্টার প্ল্যান করা হয়েছে। সো সেই মাস্টার প্ল্যান, মানে ওটা পড়ার সময়ও হলো না, দেখা গেল যে ওর মধ্যে বেশিরভাগ তথ্য আর বেশিরভাগ অ্যাজাম্পশনস ভুল, এবং সেই ভুলটাই এসেছে বিকজ এটা ইন্টিগ্রেটেড করা হয় নাই। PDB-র সবসময় ধারণা ছিল আমি পাওয়ার প্ল্যান্ট করব, আর যাদের দায়িত্ব হচ্ছে আমাকে জ্বালানি দেয়, তারা দেবে ফিনিশ। এবং আমাদের সবসময় ইয়ে থাকতো, দুইটা ইয়ে থাকতো প্রতিমন্ত্রী,
একজন পাওয়ার দেখতেন, একজন এনার্জি দেখতেন, কেউ তেমন কিছু কথা বলতেন না একজন আরেকজনের সাথে, তো ইন্টিগ্রেশনের কোনো প্রশ্নই রাখতো না। সো পাওয়ার ডেভেলপমেন্টের পর্যায়ে সবসময় ধারণা ছিল আমি যদি ইয়ে করি, পাওয়ার প্ল্যান্ট তৈরি করে ফেলি, আমাকে দিতে বাধ্য, একদম ওই বেসিসেই। ফলে গ্যাস কোথা থেকে আসবে না আসবে সেটা চিন্তাই ছিল, করেই নেই, করাই হয় নাই। এখন সেটা উনি যেটা বললেন এটা করা হচ্ছে, এখন এটা যে সত্যি সত্যি করা হচ্ছে, এটা যে সত্যি সত্যি অবলম্বন করা হবে সেটা আমাদের দেখতে হবে, যদি হয় তাহলে আমরা এটার থেকে ভালো কিছু পেতে পারি। হ্যাঁ, কিন্তু আমি তাহলে এটাকে আমরা যেটা বলি IEP, ইন্টিগ্রেটেড এনার্জি প্ল্যানিং, এই ইন্টিগ্রেটেড এনার্জি প্ল্যানিং সম্বন্ধে আমি গত 15-20 বছর ধরে বলেই আসছি এইটা করা হোক। এনার্জিটাকে আমরা, এনার্জি ইঞ্জিনিয়াররা যেটাভাবে মাপি এটাকে আমরা বলি জুলস কিংবা BTU কিংবা ক্যালোরি। হ্যাঁ, মানে কতখানি তাপ একটা জ্বালানি দিতে পারে আমরা, এবং একটা প্রত্যেকটা জ্বালানির একটা সুবিধা অসুবিধা আছে। হ্যাঁ, যেমনি কয়লার একটা অসুবিধা আছে কিন্তু কয়লাও জ্বালানি দিতে পারে। হ্যাঁ, গ্যাসের সুবিধা আছে, গ্যাসও দিতে পারে। তো গ্যাস ইয়ে এখন কোনটার দাম কত হবে, হ্যাঁ, কোনটা কিভাবে আমরা জনগণকে ব্যবহার করব এবং অ্যাভেলেবল করব, এটা সুষ্ঠুভাবে ঠিক করতে হবে। এটা যদি সুষ্ঠুভাবে ঠিক করা হয়, হ্যাঁ, তাহলে কোনো দেশেই কোনো মন্ত্রীকেই এটা চিন্তা করতে হবে না। ওয়াই? বিকজ দিজ আর অল কমোডিটিস যেগুলো লোকরা পয়সা দিয়ে কিনবে। হ্যাঁ, তাহলে আপনি সাপ্লাই করবেন, লোকরা পয়সা দিয়ে কিনবেন, ফিনিশ। এবং কোনো মার্কেটিং কস্ট নাই, মার্কেটিং কস্ট যাই থাকুক ওটা তো বিল্ট ইন হয়ে যাবে এটার মধ্যে, ওইটাই দাম হবে। হ্যাঁ, বেগুনের দাম মাঝে মাঝে বাড়ে কমে, এখন আমরা জানি বেড়ে গেছে কারণ রমজান এসেছে, কিন্তু বেগুনের সাপ্লাই নিয়ে তো সরকার অল্প কিছু খালি কে আড়তদারি ইয়ে করছে সেগুলো ছাড়া তো আর বেশি কিন্তু চিন্তা করতে হয় না, সব কিছুই তো মার্কেটে সাপ্লাই হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে জ্বালানি কেন সাপ্লাই হবে না, এটাতে যদি আমি ফিরে যাই, জ্বালানি সাপ্লাই হবে না এই কারণে যে কখনোই আমরা সুষ্ঠু প্রাইসিংটা ঠিক করতে পারি নাই। এখন প্রাইসিং ঠিক করার মধ্যে আবার সমস্যাও আছে, কারণ আমাদের ধরো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অনেক দিন ধরে অভ্যস্ত যে সরকারি গ্যাস দেবে, ইন্ডাস্ট্রি বাংলাদেশ মানেই গ্যাস, এবং গ্যাসের দাম কম হতে হবে। হ্যাঁ, তো তারাও অভ্যস্ত হয়ে গেছে একটা সিস্টেমে যেখানে সরকার তাদের হাত ধরে ধরে এনার্জি দেবে। সো আমি যেটা চ্যালেঞ্জ মনে করি, আমি যেটা জ্বালানি চ্যালেঞ্জ মনে করি সেটা হচ্ছে এখন আমরা আর ওই আমাদের দেশে যারা আমরা জ্বালানি ব্যবহার করি, উই আর নো লঙ্গার বেবিস, আমরা আর বাচ্চা না। এখন আমাদেরকে এই যে আমরা অ্যাডাল্ট হয়ে যে বাচ্চা এখন যে আমরা এনার্জি, এইটাই আমাকে আমার আমার কাছে মন্ত্রীর কাছে প্রশ্ন এবং চ্যালেঞ্জ, আপনি কখন কি জ্বালানি কত দামে কত রিলায়েবলি দিতে পারবেন সেটা হচ্ছে, এটাই হচ্ছে। আমাদের ফেসবুক পেজে শাহাবুদ্দিন রিয়াদ তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে আমাদের দেশের মানুষ বিদ্যুৎ পানি গ্যাস এগুলো অপচয় করার প্রবণতা একটু বেশি, এবং এর সাথে সংশ্লিষ্ট অসৎ কিছু কর্মকর্তা কর্মচারীর সহায়তায় সারা দেশে অবৈধ গ্যাস সংযোগ আছে প্রচুর। মজার বিষয় হলো আপনার মন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় আগামীতে প্রযুক্তির ব্যবহার করে এগুলো ঠেকাতে পারবে কি না, সেটা জানতে চাচ্ছেন জনাব শাহাবুদ্দিন রিয়াদ, আপনার উত্তর প্রত্যাশা করছে। এটা আমি যখন প্রথম দিন আসলাম মন্ত্রণায়, আমি যে জায়গার থেকে আসছি স্বাভাবিকভাবে এখনকার প্রযুক্তি ব্যবহার করে আমরা সবসময় অভ্যস্ত, অন্তত একটা জিনিস চেষ্টা করি যে মনে করছেন ইন্টারনেট কানেকশন তো থাকবে যেখানে যাই না কেন। তো মিনিস্ট্রি ঢুকাতে প্রথম দিনে হয়তো আমার অভ্যাস অনুযায়ী আমি হয়তো ল্যাপটপ নিয়ে বসছি, হঠাৎ খেয়ে হলো তো এখানে ওয়াইফাই নাই, তো অনেক জিজ্ঞাসা করলাম, কেউ দৌড়াদৌড়ি করলো, সবাই বললো তো এটা তো কখনো আমরা চিন্তা করি নাই মিনিস্ট্রি তো ওয়াইফাই দিয়ে কি, এটা আপনি বলছেন 2014 সালের ঘটনা। হ্যাঁ, এখন ইন্টারনেট কানেকশনও নাই, স্পিড কত হবে সেটাও তাদের ধারণা নাই, আস্তে আস্তে তৈরি হচ্ছে এখন। আমার আমি আমাদের একটা বড় প্রজেক্ট আমরা নিয়েছি, সেটা হলো ERP প্রজেক্ট। আমি আসার পরে আমরা কনসালটেন্ট হায়ার করে ফেলেছি, কনসালটেন্ট অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলছে। এই এন্টারপ্রাইজ সফটওয়্যারটা আমরা বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সব জায়গায় ব্যবহার করব। আমার চিন্তাটা আসছে অন্যভাবে, আমার চিন্তাটা কিন্তু এই যে প্রযুক্তি ব্যবহার মাঠ লেভেলে কী হবে ওখান থেকে আসে না, আমার ব্যবহারটা আসছে আমার টেবিল থেকে। আমি যখন লক্ষ্য করলাম যে আমার প্রতিদিন 12-14 ফাইল আসে, আর যখন 24,000 মেগাওয়াট হবে
বা 60,000 মেগাওয়াট হবে সেই সময়কার মন্ত্রীর কি অবস্থা হবে সো এই চিন্তা করে আমি বললাম তো এটাকে তো একটা সমাধান করা উচিত অ্যাট লিস্ট একটা সময় গিয়ে পেপারলেস করতে হবে অফিসকে তো এবং আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছি ওয়াই নট এমআই সিস্টেম আমার অফিস থেকে কেন শুরু হবে না এই চিন্তা করি বাস আমি শুরু করলাম বলা এখন সমস্যা হয়েছে যারা এতদিন কাজ করে আসছেন বা আমাদের অফিসাররা বা আমাদের দে আর ভেরি মাচ ট্রেইন ইন দ্যাট সাবজেক্ট অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আসছেন দে নোজ ইঞ্জিনিয়ারিং ভেরি ওয়েল বাট তারপর আউট অফ দ্য বক্স কী হবে সেই জায়গাটা দে ডোন্ট ওয়ান্ট টু টেক দ্যাট চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি বেসিক্যালি আর ওই জায়গায় জাম্পও করতে চায় না তারা চিন্তাভাবনাটা ওইভাবে তারা ব্যক্তি করতে চায় না মনে করেন যে আমার পরিধিটা এতটুকু এবং সেখানে ভিতরেই আমি আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাকচুয়ালি সো আমাকে কিন্তু কাউন্সিলিং করতে হয়েছে মিনিস্ট্রির ভিতরে আমাকে আমাদেরকে বুঝতে হয়েছে যে এই প্রযুক্তিটা আনলে পরে আপনি এখানে বেনিফিট পাবেন সো টাইম সেভিং এই হবে ডিসিশন মেকিংয়ে ফাস্টার হবে অ্যান্ড একটা লিডারশিপ ক্যাপাবিলিটিও কিন্তু আপনাকে এই জায়গাটায় সুবিধা দেবে তো যাই হোক আফটার ইট টুক টু অ্যান্ড হাফ ইয়ার্স কিন্তু আড়াই বছর লাগলো এখন মোটামুটি কনসালটেন্টের জায়গায় রিপোর্ট হয়ে গেছে এখন আরিপি তৈরি হবে অর্থাৎ সারা মন্ত্রণালয় সারা ইউনিটগুলো বিদ্যুতের যত ইউনিট অফিস ইভেন জ্বালানিতেও জ্বালানি এখনও ইন্টিগ্রেটেড হয় নাই জ্বালানি ঢুকবে তাদেরকে চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে ঢোকার জন্য তিতাস গ্যাস ফিল যা কিছু আছে পেট্রো বাংলা সব কিছুতে আলটিমেটলি এটা ইআরপির আন্ডারে যাবে এখনও তারা কেমন সময় লাগবে মানে সেটা আসতে আরও তিন বছর লাগবে কারণ ইমপ্লিমেন্টেশনের পার্টটা সময় লাগে জি থ্রি ইয়ার্স আচ্ছা গেল এইটা দ্বিতীয় কথা হলো এখানে স্যারের কয়েকটা কথা আসছে আমি একটু অ্যাড করতে চাই যে প্রাইসিং একটা বড় ফ্যাক্টর কিন্তু যেহেতু একটা সময় দেখা গেছে গ্যাস আছে প্রচুর এটার আবার প্রোডাক্ট ভ্যালু কী কিন্তু ওটার একটা প্রোডাক্ট ভ্যালু হওয়া উচিত তারপরে আমার বাকি ইন্টিগ্রেটেড কস্টগুলি যেগুলো আমার ড্রিলিং করতে গিয়ে কস্ট হচ্ছে আমার বাকি সেগুলো সে ইন্টিগ্রেটেড হয়ে তারপরে প্রাইসিং হবে এই জিনিসটা কখনো ছিল না আমরা এই বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য নিয়েও কথা বলবো তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই দর্শক চব্বিশ ঘন্টা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন সিকিউরিটি দিয়ে দর্শক বিরতির পর আরেকবার ফিরলাম কথা বলছিলাম জ্বালানি নিরাপত্তা বাংলাদেশ নিয়ে প্রতিমন্ত্রী বলছিলেন বিদ্যুৎ গ্যাস ইত্যাদির প্রাইসিংয়ের ব্যাপারে এবং আমরা শুরু থেকে গ্যাসের প্রাইসিং ধরি নাই সেগুলো তো দীর্ঘমেয়াদী সমস্যা সেগুলোর ক্ষেত্রে এখন নিশ্চয়ই খানিকটা সমাধানের আলো দেখছে আপনার কাছে আমরা যেটি জানতে চাই মর্তুজা আহমেদ সেটি হচ্ছে যে গ্যাস যদি ফুরিয়ে যায় এবং বিকল্প ব্যবস্থাগুলো নিয়ে সরকার এখন কাজ করছে এবং প্রতিমন্ত্রী সানন্দে স্বীকার করেছেন সেই কাজ করার প্রক্রিয়াটি আমরা দেরিতে শুরু করেছি ফলে এখন যে যে অবস্থায় আমরা রয়েছি সেখান থেকে আমরা কয়লা নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এবং আমাদের নিজস্ব কয়লা রয়েছে দিনাজপুরের বড় প্রক্রিয়ায় তার পাশেও আমরা বিদ্যুৎ কেন্দ্র মাত্র 250 মেগাওয়াট এখন উৎপাদন করছে আরেকটি প্রকল্প চলছে ফলে কয়লা নিয়ে কি আমাদের সম্ভাবনার কোনো জায়গা দেখেন কিনা হ্যাঁ আমাদের নিজস্ব কয়লা উত্তোলনের বিষয়ে সেই বিষয়ে তো সরকারকে গুরুত্ব দিতে হবে কারণ আমাদের যে বিগত যে মাস্টার প্ল্যান ছিল এই এনার্জি সেক্টরের জন্য এবং জায়গা যেটা করেছিল সেখানে তো দেশীয় কয়লা দিয়ে 50% যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে সেটা কিন্তু ছিল এখনও যে যেটা রিভিউ করে যে মাস্টার প্ল্যানটা হচ্ছে সেখানে কিন্তু একটা ভালো পরিমাণ দেশীয় কয়লা উত্তোলনের মাধ্যমে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদনের একটা বিষয় রয়েছে সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু একটা প্রাইসিংয়ের বিষয় দেশের কয়লা যখন উৎপাদন করা হবে এর যেটা কস্ট হবে এর যে বিদ্যুৎ উৎপাদনের যে কস্ট হবে আর বিদেশ থেকে আমদানি করে যখন কয়লা নিয়ে আসবো এটা কিন্তু ডিফারেন্স থাকবে ওটা বেশি হবে আবার আমাদের বিদেশ থেকে এনে যেটা আমাদের করতে হবে তার পাশাপাশি আমাদের দেশীয়টাকে উঠাতে হবে আর আমাদের দেশে এমন কোনো সিচুয়েশন এখানে নাই যে হ্যাঁ ঘনবসতি দেশ কিন্তু তারপরেও কিন্তু এখান থেকে আমি এই যে বড়পুকুড়া থেকে কয়লা উত্তোলন করতেছি আমার এখানে কিন্তু সাবসিডেন্স হচ্ছে এবং সেই জায়গাটা আমরা ল্যান্ডটা প্রপারলি ইউজ করতে পারছি না যেটা শ্যালোয়ার ডেপথে আছে সেখানে যদি আমরা উন্মুক্ত পদ্ধতিতে যাই
সেখানে কিন্তু আমার যে রিসোর্সটা অনেক বেশি আমি উত্তোলন করতে পারবো। বেশি উত্তোলন করতে পারলে আমার কিন্তু প্রাইসিংয়ের যে বিষয়টা আসতেছে এবং মানুষ যে প্রাইসে ইলেকট্রিসিটি নেবে সেটা কিন্তু মিনিমাইজ করা সেখানে সম্ভব। ডক্টর ইজাজ, আপনি নিশ্চয়ই জানেন যে সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে এখন নজর দিয়েছে এবং বিদ্যুতের পরিস্থিতি এখন নিঃসন্দেহে অন্য অনেক সময়ের তুলনায় ভালো, কিন্তু বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকার এখন কয়লাভিত্তিক অনেকগুলো প্রকল্প হাতে নিচ্ছে যার সবগুলোই হচ্ছে আমাদের আমদানি নির্ভর কয়লা। ফলে সেটা কতটুকু টেকসই বা সাস্টেনেবল হবে নাকি আমাদের নিজস্ব কয়লা নিয়ে একটা সিদ্ধান্ত দ্রুত নেওয়া উচিত? ধন্যবাদ। আমি প্রথমেই একটা কথা দিয়ে আরম্ভ করতে চাই, সেটা হচ্ছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই বছর লোডশেডিং হচ্ছে এবং প্রচুর লোডশেডিং হচ্ছে, এবং কতখানি লোডশেডিং হচ্ছে সেটা আমরা জানতেও পারছি না। এবং আমি আরেকটা চ্যানেলে গেছিলাম, সেই দিন আমাদের মধ্যে আলাপ হচ্ছিল, সঞ্চালকও বলছিল যে লোডশেডিং হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অ্যাডমিট করছে না। এটা এটা তো কিন্তু খুবই মানে একটু ডিস্টার্বিং আমাদের জন্য যে আমরা তথ্য পাচ্ছি না। এবং অনেকেই বলছে নাকি আমরা যদি সব অ্যাড করি গ্রাম দেশে যেখানে হচ্ছে এখানে লোডশেডিং হচ্ছে সেখানে আমরা 11,000 মেগাওয়াটের উপরে চলে যাচ্ছে চাহিদা। তা আমাদের অ্যাকচুয়ালি রিয়েল ডিমান্ড কী, কখন কোন সময় কী ডিমান্ড, কোন সিজনে কী ডিমান্ড, কেন ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু সুস্পষ্ট তথ্য নাই। আমাদের বোরো সিজনে যেটা বেড়ে যায় তার সাথে গরম পড়লে এই যে ইনফরমেশনগুলো নিয়ে কাজ করে, এবং কখন ধরেন আমাদের জ্বালানি ধরেন আমি যে তেলটা যদি একটু বেশি রাখতে হয় যে এই সময় আমাদের বেশি করতে, কারণ আমাদের তো জেনারেশন ক্যাপাসিটি নাকি 12,000-এর উপরে আছে। আমার কাছে অত্যন্ত ডিস্টার্বিং লাগছে যে আমরা বলছি, এখন নাকি সেদিন শুনলাম এক বলা হলো যে 14,000 মেগাওয়াট নাকি বলা হচ্ছে, যাই হোক 12,000-ই ধরলাম, 14,000 না প্রায় 15,000 মেগাওয়াট, প্রায় 15,000 তো এটা উৎপাদন সক্ষমতা না সেটা, আর ক্যাপটিভটা বাদ দিতে দিলাম, 2,000 মেগাওয়াট তো 13,500 বাদ দিতে দিলাম 12,500 মেগাওয়াট। এবং কত তিন দিন আগে আমি ইয়েতে পড়লাম সর্বোচ্চ 8,450 আপনি ইয়ে পিকে জেনারেট করছেন আর আপনার জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে 12,500, তাহলে আপনি কতখানি জেনারেশন ক্যাপাসিটি আপনি বসিয়ে রাখছেন এবং এটা কেন বসে আছে, এবং এগুলোর যে চার্জেস ডেপ্রিসিয়েশন চার্জেস আমাদের প্রতি ইউনিটের উপরে পড়ছে। হ্যাঁ, আমার জানা মতে ইভেন ইন দ্য বেস্ট সিস্টেম 25%-এর উপরে বেশি প্রয়োজন হয় না, এবং অনেক জায়গায় একটু রিস্কি হয়ে যায় 15% আছে যেটাকে আমরা রিজার্ভ মার্জিন বলি। রিজার্ভ মার্জিন হচ্ছে যেটা পিক ডিমান্ড বাংলাদেশে, কিন্তু আমি যেটা অনেকে জিজ্ঞেস করলাম একটু আগে, আমরা এখন পিক ডিমান্ড কোথায় জানতেই পারছি না। জি, আমরা এটা নিয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই। ফেসবুকে আমাদের অনেক দর্শক বাদশাহ লিখেছেন যে অন্তত নামাজ সেহরি এবং ইফতারের সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয়, এই সময়গুলোতেই বেশি লোডশেডিং হচ্ছে। আরেকজন লিখছেন বরগুনা থেকে সাইমুল ইসলাম রাব্বি, উনি বলছেন যে বরগুনায় প্রতিদিন 33 কেভির লাইন বারবার ফল্ট হয় এবং মাসের মধ্যে 15 দিন তারা বিদ্যুৎ পান না, এবং তারা বলছেন যে বরগুনাবাসীর দাবি হচ্ছে বরগুনা একটি 132 কেভি গ্রিড সাবস্টেশন চাই। এবং ডক্টর ইজাজ হোসেনও লোডশেডিংয়ের কথা বলছেন, উনি টেকনিক্যাল সাইডটাও আনসার করে দিয়েছেন যে ব্যক্তি। অ্যাকচুয়ালি এখন আমি বলি এটাকে লোডশেডিং বলি না আমরা, আমাদের এখন তো ঘাটতি নাই স্যার যেটা বললেন, আমাদের যদি জেনারেশন ঘাটতি না থাকে তাহলে আমি লোডশেডিং কেন বলবো? লোডশেডিং সেটাকেই বলবো যে আমার ক্যাপাসিটি নাই লোড ই করার, জেনারেশন করার, সুতরাং এই জন্য আমি এই অল্প লোডটাকে এক জায়গায় দিচ্ছি আরেক জায়গায় দিচ্ছি না, আরেক জায়গায় দিচ্ছি আরেক জায়গায় দিচ্ছি না, ঘটনা কিন্তু তা হচ্ছে না। আমাদের ক্যাপাসিটি আছে এই মুহূর্তে আমার প্রায় 1600 মেগাওয়াট অতিরিক্ত ক্যাপাসিটি যেটা আমি বসিয়ে রেখেছি গ্যাসের অভাবে, আমি প্ল্যান চালু করতে পারছি না এখন। তাহলে আমার শর্টেজ কত, আমরা যে পরিমাণ বিদ্যুৎ চাচ্ছে চাহিদা অনুযায়ী দিতে পারছি কি না, সেটা কিন্তু আমরা পারছি না। আমি আগেও বলেছি, বহুবারও বলেছি, আমাদের এটা আমরা দিতে পারবো আরও 3-4 বছর পরে, কারণ এই যে ভদ্রলোক বললেন যে আমার এখানে 132 কেভি সাবস্টেশন লাগবে, অর্থাৎ যখনই আমি ঢাকাতেই চিন্তা করুন, আমি হয়তো গুলশানে সাপ্লাই দিচ্ছি, গুলশানে হয়তো 200 মেগাওয়াট নিচ্ছে মনে করেন, 2 মাস পরে এটা বেড়ে যাচ্ছে 400 মেগাওয়াট, কিন্তু যে পরিমাণের সাথে সাথে আমার ট্রান্সফরমার লোডগুলো ইনক্রিজ করার কথা ছিল, একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, সেটা হয় নাই। যখনই লোড ও নিতে চাচ্ছে, যখনই আমরা লোড দিচ্ছি ও ট্রিপ করে যাচ্ছে, ও যখন ট্রিপ করতেছে ফল করতেছে
আলটিমেটলি তখন ও ট্রিপ অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাকে এলএলডিসি থেকে আরেক জায়গা আমাকে ট্রিপ করা বন্ধ করতে হচ্ছে। এই যে ব্যালেন্স অফ লোডটা যদি আমি না ফ্রিকোয়েন্সি যদি ঠিক না রাখি, আমার ফ্রিকোয়েন্সি কিন্তু খুবই খারাপ অবস্থা আমি বলি এখনও, বিকজ আপনারা একবার লক্ষ্য করেছেন দু বছর আগে একটা ব্ল্যাকআউট হয়েছে। সো আমাকে যদি ফ্রিকোয়েন্সি মিনিমাম 0.5% আমাদের না রাখতে পারি তাহলে কিন্তু আরেকটা বিপদ ঘটবে, এবং এটা করার জন্যই আমরা সমস্ত কাজ এগোচ্ছি। আমাদের গ্রিড ডেভেলপমেন্ট করার জন্য অলরেডি আমরা কনসালটেন্ট রিপোর্ট পেয়ে গেছি, কিন্তু সেই বিচারে তো পাওয়ারগুলো কি আমাদের পাওয়ার প্ল্যানগুলো আমরা অডিট করে ফেলছি, সেটারও আমরা রিপোর্ট পেয়ে গেছি। এবং আরেকটা বড় জিনিস সুইং পাওয়ার, অটো সুইং পাওয়ার রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, চালু হচ্ছে। সো এটা এগুলি সময় লাগবে, এই কারণে এই যে এটা বিদ্যুতের ব্যাপার, এরকম না যে কালকে কিনলাম আর পরশু দিন লাগিয়ে দিলাম, এটা সবাই বলতে পারবে। ডিরেটেড ক্যাপাসিটি আছে, যেমন মনে করেন আমরা যেখানে এগোচ্ছি আমাদের একটা শর্ট টার্ম প্ল্যান ছিল, আমরা সেই শর্ট টার্ম প্ল্যানটা পার হয়ে আসছি, উইয়ার ইন এ বেটার পজিশন নাও ওই জায়গাটায়। বেস লোডটা আমরা মানে অর্থাৎ যেই সময় আমাদের যে ধাক্কাটা ছিল সেটা আমরা সামনে নিয়েছি। আমাদের এখন মিড টার্ম প্ল্যানিংয়ের দিকে আমরা এগোচ্ছি, যেই পাওয়ার প্ল্যানগুলো আসতেছে 300 বা 250, কিন্তু দীর্ঘমেয়াদী প্ল্যানগুলো কিন্তু আরেকটু পিছিয়ে গেছে, পিছিয়ে গেছে। তার কারণ হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিন্তু সময় লাগবে ওই জায়গাটা। কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে, যেমন কক্সবাজার থেকে একজন বলছেন যে তাদের ধারণা হচ্ছে জাতীয় গ্রিডে কোনো লোডশেড নেই, তবু লোডশেড করে সরকারকে বিপদে ফেলতে চাওয়া হচ্ছে, এটা একজন বলছেন কক্সবাজার থেকে। আবার কাশেম চৌধুরী বলছেন সিলেট থেকে যে সিলেটের পল্লী বিদ্যুৎ এলাকা বিশেষ করে কানাইঘাটে কয়েকদিন নিয়মিত লোডশেডিং হচ্ছে, এটা কি সরকারকে শুধু বেকায়দা ফেলার জন্য? ফলে সাধারণ মানুষ কিন্তু এইভাবে ভাবছে, ফলে মানুষকে আপনি এই সুস্থিতা এটা স্বাভাবিক আমার কাছে মনে হয় এটাই ভাবার কথা। গ্রিডে কোনো লোডশেড নাই, তাহলে আমার এখানে বিদ্যুৎ লোডশেড হচ্ছে কিনা? যে আমি বললাম যখনই এক জায়গার বিদ্যুৎ নিতে পারছে না, ও যখন লোড বন্ধ হয়ে যাচ্ছে, আমার 400 মেগাওয়াট ফল করে যাচ্ছে, এই 400কে আমি অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আরেক জায়গায় আমার 400 ব্যালেন্স করতে হচ্ছে। সো ও মনে করতেছে আমার বোধহয় লোডশেড করে দিল, কিন্তু আমি বিদ্যুৎ দিতে পারতাম, কিন্তু সিস্টেমের কারণে কিন্তু আমাকে বন্ধ করতে হচ্ছে এই জিনিসটা। এই টেকনিক্যাল হয়তো তারা বুঝবেন না বা এটা বোঝানোর দরকারও নাই। আমি মনে করি একটা সহজ ভাষা, একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিকে আমরা এগোচ্ছি। আমি বলবো না যে আমরা এখনই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিচ্ছি, কতদিন লাগবে সেটা দিতে? 3-4 বছর লাগবে, একদম স্পষ্ট কথা। কারণ ভালো বিদ্যুৎ পেতে গেলে অনেকগুলো ফ্যাক্টর আছে, এই জিনিসগুলোকে নিয়ে এসে গুছিয়ে আমরা একটা ভালো জায়গায় যখন যাব, একটা ওনারা কী চিন্তা করছেন, ওনারা চিন্তা করছেন একটা ডেভেলপমেন্টের ওয়ার্ল্ডের একটা ডেভেলপমেন্ট কান্ট্রির বিদ্যুৎ ব্যবস্থা যেরকম হয় সেরকম, তো সেরকম চিন্তা করতে গেলে তো আমাদের অবশ্যই সময় লাগবে। মুর্তজা আহমেদ ফারুক উনি বলছেন আগের থেকে আমরা অনেক ভালো আছি। হ্যাঁ, নিঃসন্দেহে আগের চেয়ে ভালো আছে, সেটা মানুষও বলছেন, কিন্তু মানুষের প্রত্যাশাটাও বাড়ছে। মুর্তজা আহমেদ ফারুক উনি যেটা বলছেন যে গ্যাসের অভাবে মূলত আরও যে 1200-1500 উৎপাদন করা যেত সেটা গ্যাসের অভাবে করা যাচ্ছে না, এই গ্যাসের অভাবে যে বিদ্যুৎ উৎপন্ন করা যাচ্ছে না সেটার সমাধান কি আশু হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবো, তার আগে আবার একটা বিরতি নিতে চাই। দর্শক, এই পর্যায়ে আবার একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত। আমরা কথা বলছিলাম জ্বালানি নিরাপত্তা বাংলাদেশ বিষয়ে। মুর্তজা আহমেদ ফারুক, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই যে গ্যাস সংকট, যেটার কারণে আমরা উৎপাদন ক্ষমতা থাকার পরেও বিদ্যুৎ উৎপাদন করতে পারছি, সেই সংকট কি শিগগিরই মেলার কোনো সম্ভাবনা আছে? কিছু অবশ্যই শিগগিরই এটা মিটবে বলে আশা করি। গভর্নমেন্ট কতগুলো ভালো উদ্যোগ নিয়েছে, এর মধ্যে যেমন এলএনজি যে বিষয়টা, যদিও এটা বিলম্ব হয়েছে কিন্তু তারপরে এখন কিন্তু এটা হতে যাচ্ছে, পাইপলাইন অলরেডি হয়ে গেছে এবং এটা যে চুক্তিগুলো সেটা হয়ে গেছে, কিছু অনুমোদনের প্রক্রিয়া এখন রয়েছে। তো এলএনজির যেটা আগামী 5 বছরের মধ্যে প্রায় 1625 মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজির মাধ্যমে আসবে। ইনিশিয়ালি 500 MMCFD পেট্রোবাংলা, এরপরে বিদ্যুৎ বিভাগ থেকে তারা নিয়ে আসবে, আবার খুলনাতে সেখানে 125 MMCFD, এভাবে ক্রমান্বয়ে 5-6 বছরের মধ্যে 1625 মিলিয়ন ঘনফুট গ্যাস যাতে আনা যায় এলএনজি আমদানি করে, সেটা বিষয়ে কিন্তু গভর্নমেন্ট প্রোগ্রাম নিয়েছে এবং সেগুলো প্রতিটি কিন্তু অগ্রগতি রয়েছে। এটা একটা দিক আছে যে এলএনজিটা আসতে গেলে অন্তত বছর দুয়েক সময় লাগবে আমাদের, তো এই সময়টা একটু কিছুটা সংকট থাকবে।
পাশাপাশি যে বাপেক্সকে দিয়ে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে একটা 108টি কূপ খননের, যে যার মধ্যে 63টি হলো আপনার মানে সরি 53টি এক্সপ্লোরেশনাল এবং 35টি ডেভেলপমেন্টাল এবং 20টি ওয়ার্ক ওভারের কাজ। তো এটা আগামী 5 বছরের মধ্যে, তো এটা পরিকল্পনা যেটা নিয়েছে তার কিছুটা তো আসবে আশা করি, যদি এত বিশাল প্রোগ্রাম করার মতো ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি বাপেক্স যে বিষয়টা আছে, এরপরে যে পদ্ধতি যেটা ফলো করবে যে বিদেশি কোম্পানিকে নিয়োগ করা বা দেশে এইটা কাজগুলো দ্রুত করতে গেলে যে খননের সময় যে বিভিন্ন সমস্যাগুলো হবে সেটা তড়িৎগতিতে করতে হলে এটা যে সমাধান করা, যে প্রিপেয়ার থেকে বাইরে আসতে হবে, আমাদের যে প্রকিউরমেন্ট রুলস আছে সেখান থেকে বের না আসলে এই যে এত দ্রুত যে কাজগুলো করবে সেটা কিন্তু করতে পারবে না, সেটা একটা। এবং এখানে তারপরে বিদেশি কোম্পানি সরকারি প্রতিষ্ঠানের সাথে যদি আমাদের কোনো যৌথ উদ্যোগে এই কাজগুলো করা হয় তখনও কিন্তু তার জন্য একটা ভিন্ন নিয়ম থাকবে। এই যে দেশীয় প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান, প্রাইভেট কোম্পানি, বাপেক্স নিজেরা করবে, এটার জন্য কিন্তু বিভিন্ন নিয়মে, এক নিয়মে কিন্তু সবগুলো হবে না। এবং সেই এত বিশাল কাজ করার মধ্যে যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, নট অনলি দ্য বাপেক্স, এটাকে সাপোর্ট দিতে হবে পেট্রোবাংলার, পেট্রোবাংলার এখানে একটা বিশাল সাপোর্ট লাগবে, মন্ত্রণালয় লাগবে, গভর্নমেন্টের লাগবে, টোটাল সাপোর্ট দিলে তখন কিন্তু বাপেক্স হবে। পাশাপাশি আমি একটা জিনিস, পাশাপাশি এই এত বড় প্রক্রিয়া প্রোগ্রামের পাশাপাশি যে বাপেক্স যে যারা কাজ করে তাদের কিন্তু আর্থিক প্রণোদনা দিতে হবে। আর্থিক প্রণোদনা একটা খুবই ইম্পর্ট্যান্ট, যারা তারা কাজ করতেছে বিগত কয়েক বছর ধরে তারা প্রচুর কাজ করছে, কিন্তু সেইভাবে তারা অন্যান্য যদি গ্যাস বিক্রয় কোম্পানি অথবা ট্রান্সমিশন কোম্পানি এরা যে আর্থিক প্রণোদনা পাচ্ছে সেই হিসাবে কিন্তু বাপেক্স অনেক কম পাচ্ছে, সেই বিষয়টা কিন্তু সরকারকে দৃষ্টি দিতে হবে। জি ডক্টর ইজাজ, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই গ্যাসের উৎপাদন যদি না বাড়ে এবং কিংবা এলএনজি যদি আমরা আমদানি করি সেটার যে প্রাইস পড়বে, সেটা আমাদের বাসা বাড়ির গ্যাসের কথা আমরা বাদ দিলাম, সেটি সরকার নতুন সংযোগ দিচ্ছে না এবং বলছে এটা আর দেওয়াও হবে না, কিন্তু শিল্প বাংলাদেশ তো এখন শিল্প বিকশিত হচ্ছে, সেক্ষেত্রে সেটা শিল্পের জন্য কতটুকু শিল্পবান্ধব হবে? ধন্যবাদ। আমি সেদিন একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, আমাদের মাননীয় অ্যাডভাইজার উনিও ছিলেন, এবং আমার প্রেজেন্টেশনের পরে অনেকেই আমাকে বললো যে আমরা তো খুব অ্যালার্মড, যে আমরা খুব শঙ্কিত যে বাংলাদেশে এটা কী হবে। এখন এটার উত্তরটা কিন্তু আমি এই মুহূর্তে বসে সহজে দিতে পারছি না, তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টের ধারণা যে আমাদের এলএনজি প্রাইস এখন যে ডিপ্রেসড হয়েছে এরকম থাকবে। আমি একটা জাস্ট ছোট্ট একটা তথ্য দিই আপনাদেরকে, ইট ইজ কমপ্লিটলি মানে আনপ্রেডিক্টেবল যে কী হয়। সবচেয়ে ওয়ার্ল্ডের বেস্ট স্টাডিজ আমি কনসাল্ট করেছি, সবগুলা স্টাডিজে 2015-16 হ্যাঁ এলএনজির প্রাইস, ডেলিভার্ড প্রাইস ছিল $15, $15, এবং ওনারাও জানেন, ওনারা কেনার চেষ্টা করেছেন, ওনারা 12 থেকে ওরকমই প্রাইস পেয়েছিলেন। এখন ফর হোয়াট এভার রিজন আমরা জানি ফল করে গেছে, হ্যাঁ এটা কমে গেছে, বাট তাও লং টার্ম কন্ট্র্যাক্ট 10 থেকে 12 কমে হচ্ছে না। আমি অনেক অ্যানালিসিস দিয়ে এখানে বলেছি যে 2030 আপনি $20 এলএনজি কিনতে হবে, $20 যদি এলএনজি কিনতে হয় এবং আমাদের এই এলএনজিটা যদি $19 সেপারেট করে মার্কেটিং করে $20 দিতে হয় তাহলে $20 দিলে আমাদের বেশিরভাগ ইন্ডাস্ট্রি বসে যাবে। আর ওনারা যদি এটার সাথে আমাদেরকে যেটাকে লেগেসি গ্যাস বলি মানে আমাদের উত্তরাধিকার সূত্রে যেই গ্যাসটা পেয়েছি আর আছে সেটার সাথে আমরা মার্চ করে প্রাইসটা কমাবার চেষ্টা করি, তাহলে হয়তো ওদেরকে হয়তো $10 আমরা দিতে পারবো। এখন কিন্তু তারা $3.5-$4 পে করছে, হ্যাঁ তারা $10 দিতে পারবে। এখন তারা যদি এফিশিয়েন্ট হয় ইয়ে হয় তারা হয়তো সহ্য করতে পারবে। একটা জিনিস আমাদের বলা দরকার, বাংলাদেশের ইন্ডাস্ট্রিরা বেশিরভাগ ইন্ডাস্ট্রি আর নট এনার্জি ইনটেন্সিভ ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ দেখুন গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল তারা হয়তো সহ্য করতে পারবে, কিন্তু সেরামিক ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি এটা কিন্তু আমি মনে করি একেবারে বসে যাবে, তারা পারবে না কম্পিট করতে। সো গভর্নমেন্টকে এগুলো খুব কেয়ারফুলি এগুলোকে ইভ্যালুয়েট করতে হবে, হ্যাঁ যে ওনারা যে সলিউশনটা যে এলএনজি এনেই আমি সলভ করে দেব এই 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 চিন্তার ভাবনাটা যেন না রাখা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশে এখনও অনেক গ্যাস আছে এবং স্থলভাগে আমি মনে করি বিদেশি কোম্পানিদেরকে এক্সপ্লোরেশন করতে দেওয়া হয়, উনি স্বীকার করেছেন কিছু জিনিস কিন্তু অনেক জিনিস স্বীকার করেন নাই, যে এই 7.5 বছরে অনেক 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 জিনিস ভুল করা হয়েছে, কারেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে ক্রাইসিসটা ম্যানেজ করা হয়েছে আমাদের এনার্জি ক্রাইসিসটা, কিন্তু যেটা সিদ্ধান্ত
ভালো সিদ্ধান্ত যেটাতে আমাদের পুরো সিস্টেমকে সাস্টেনেবিলিটি দিকে নিয়ে যাবে সেগুলোর বেশিরভাগই হয় না, করা হয়নি। উনি ফ্যান্টাস্টিক একজন মিনিস্টার যে উনি আইডেন্টিফাই করেছেন, উনি তো এসছেন কয়েকদিন হলো, কাজ আরম্ভ করেছেন, কিন্তু যে ভুলগুলো এখন সে এখন আমরা যত কিছুই বলি না কেন, তাহলে আপনি চিন্তা করেন সবাই কিন্তু বলেছেন সরকার কিন্তু অনেক ভালো কাজ করেছে, অ্যাকচুয়ালি ভালো কাজ করে নাই। আপনি যদি অ্যানালিসিস করে দেখেন ভালো কাজ করলে তো উনি গদিতে খুব আরামে থাকতে পারতেন। তার মানে সেই ভুলগুলোর মাশুল তো নিশ্চয়ই সরকারকে এখন দিতে হচ্ছে বা আপনার মন্ত্রণালয় এখন দিচ্ছে। প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ডক্টর এজাজের যেটা আশঙ্কা, যদি আমরা এরকম ভুল পথে পরিচালিত হই তাহলে এলএনজি আনার পরেও শিল্প খাত বিকশিত হবে না, এবং আপনি এবং সেটি না হলে নিঃসন্দেহে সরকারের যে লক্ষ্য উন্নয়নের লক্ষ্যমাত্রা মধ্যমায়ের দেশে পরিণত হয় সেগুলোও নিশ্চয়ই বিঘ্নিত হবে, সেটার সমাধান কী হবে? সমস্যাটা কিন্তু এখানে ভুল সিদ্ধান্ত না, সমস্যাটা হলো ভুল কর্মপদ্ধতি। কর্মপদ্ধতিও বলবো না, এটা এটা আমি বলতে পারি যে সিদ্ধান্তহীনতা অনেকটা সময় কাজ করেছে, বিগত দশ বছর, সাত বছর না, গত দশ বছর এবং তারও আগের থেকে, তারও আগের থেকে এক্স্যাক্টলি। এখন সমস্যাটা হলো যে গ্যাস আমার আছে, বাট গ্যাস কীভাবে ম্যানেজ করব সেটার প্ল্যান আমি করি নাই। আমার যখন যেটা আসছে আমি সেভাবে ব্যবহার, আমি মনে করছি যে গাড়িতে ব্যবহার করবো, সিএনজি করে দিলাম, আমি মনে করছি বাড়িতে থাকবো, বাড়িতে দিয়ে দিলাম, মনে করছি আমি পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম। আমি আসার পরে যখন আমি দেখলাম যে পাওয়ার সেক্টরে মাস্টার প্ল্যান আছে, গ্যাসের কোনো মাস্টার প্ল্যান নাই, এবং এটা কখনো ইন্টিগ্রেট করা নেই, যেটার জন্য আমার 64% পাওয়ার কিন্তু গ্যাসের থেকে আসবে। আমরা ইউটিলিটি প্ল্যান জায়গাকে এখন যার যেটা দরকার সে প্ল্যান করে, অ্যাবসলুটলি। এখন জায়গাকে বলা হয়েছে যে আগামী পরশু দিন আমার মিটিং এই গ্যাস সেক্টরে মাস্টার প্ল্যান, ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান নিয়ে আমার ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ওদের সাথে মিটিং আছে। এখন বিষয়টা হলো স্যার যেটা বললেন যে এই গ্যাসগুলো আসবে সেটা প্রাইস, অফকোর্স এলএনজি প্রাইস অন্য সব ফুয়েলের থেকে এটা খুব সেন্সিটিভ প্রাইস আমাদের। হ্যাঁ, এখানে মেকানিজমটা ঠিক করতে হবে, আমরা অ্যাকচুয়ালি সেই ধরনের মেকানাইজ না বা আমরা প্রফেশনাল না, আমাদের টিম সেভাবে তৈরি না, এটা স্বাভাবিক। সরকার এক অফিসার এক জায়গায় আসে আবার তার বদলি হয়ে যায়, আমি যদি এখানে একটা টিম গঠন করি, ট্রেন আপ করি, সে তো ওই সময়ের জন্য থাকবে না, সেটা একটা বড় চ্যালেঞ্জ আমার জন্য। সো বাট আমি এখানে ট্রেন করাচ্ছি, আমি একটা এলএনজির জন্য একটা টিম দাঁড়া করিয়ে ফেলছে ইতিমধ্যে। বাট এখানে একটা ব্যাপার হয়, এই বেচা কেনার মধ্যেই হলো ঠিক করতে হবে প্রাইসটা কী হবে, আমি লং টার্মে কতটুকু যাব, আমি স্পট মার্কেট থেকে কীভাবে কিনব, আমি কোন ইন্ডেক্স মার্কেট ধরে প্রাইসটাকে ঠিক করবো, এটা হলো একটা ব্যাপার, এটা হলো প্রাইসিংয়ের ব্যাপার। এটা তেলের মার্কেটের মতো না, এত ইজি মার্কেট না। দেখেন জাপান এলএনজি মার্কেট $2 কিনছে, দ্যার আর আদার কান্ট্রিজ $5 কিনছে, $6 কিনছে, এত হয়তো হবে না স্যার যেটা বলেন। আরেকটা জিনিস আছে, আমাদের 3-4 বছর পরে কিন্তু আমাদের ক্যাপাসিটিও বাড়বে, বাইং ক্যাপাসিটিও বাড়বে, এরকম না যে প্রাইস গিয়ে এক জায়গায় থেমে থাকবে। সো আমি নিজে ইকোনমিক্সের ছাত্র, আমি বুঝি যে স্যার ইনকাম লেভেল বাড়বে, প্রাইস বাড়বে, ফ্যাক্টরি ইনটেক বাড়বে, সব কিছু বাড়বে, এটা একটা বড় বিষয় চিন্তা করার বিষয়, যেটা আমরা চিন্তা করছি, যেটা এনার্জি ইনটেন্সিভ যেগুলো ইন্ডাস্ট্রি আছে, মানে গ্যাস ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি, আমি এখানে 10 টাকা বাড়িয়ে দিলাম, এটা কিন্তু গার্মেন্টসে যত না ক্ষতি করবে, সিরামিকে সাংঘাতিকভাবে ক্ষতি করবে, তো ওই বিষয়গুলো দেখা বিষয়। আরেকটা বিষয়, আমরা এনার্জি এফিসিয়েন্সি কতটুকু আমাদের ফ্যাক্টরিগুলোর, সেটাকেও আমরা কখনো চিন্তা করি নাই, যেটা আমি সেটাকে বলছি টু গো হ্যাড অ্যান্ড অডিট দি ইন্ডাস্ট্রিজ। আমাকে বুঝতে হবে ওই ইন্ডাস্ট্রির মালিক, সে হয়তো তার ইকুইপমেন্ট নিয়ে আসছে, কম দামে দেখে নিয়ে আসছে, বাট সেটা বুঝে নাই যে তার এটা কতটুকু পরিমাণে এনার্জি বেশি কনজিউম করবে। তো টেকনিক্যাল দিকে আমি মনে করি সস্তা ছিল, আমি মনে করি আমি একটু আশ্বস্ত করতে চাই, আমি আশ্বস্ত করতে চাই আমাদের দর্শকদের, এত ঘাবড়ানোর কিছু নেই, স্যারদের মতো তারা শিক্ষক অনেক কিছু ঘাবড়ানোর কথা বলে, আমরা আমরা পলিটিশিয়ান, আমাদের কাছে ম্যানেজেবল জায়গাটা তো থাকতে হবে, নাহলে লিডারশিপটা কিভাবে দিই আমরা? একেবারে শেষ মিনিট, অনেক আমি মনে করি গ্যাস আসবে প্রপার টাইমে আসবে, আমরা ইন্ডাস্ট্রিগুলোকে দিতে পারবো, এবং অনেক দর্শক প্রশ্ন করছে যে তেলের দাম আবার কবে কমবে, তেলের দাম 3 দফায় কমানোর কথা সরকার বলেছিল, আমরা একেবারে শেষ মিনিটে আপনার। আমি আশা করি যে তেলের দাম কমুক, এটা আমারও আশা, বাট আমি আশা করি এটাও যানবাহনের ভাড়াও কমুক, আমি আশা করি যে আমরা নৌ পরিবহনের ভাড়া কমুক, এবং তাতে হয়তো দেখেন আমার জায়গায় কিন্তু আমার জায়গায় অনেকে হয়তো ভাবে, অনেকে আমাকে বলে তেলের দাম কমে কেন কমাবা, ভাড়া তো কমবে না, বাট আমি ওইভাবে চিন্তা করি না,
আমি মনে করি যেখানেই কমুক না কেন বাট এটা অন্য জায়গায় ইনভেস্টমেন্ট হচ্ছে অবশ্যই আমার এই জায়গায় যদি 10 টাকা কমে অ্যাবসলিউটলি সে যত 10 টাকা সেভ করতেছে সে কিন্তু এই 10 টাকা আরেক জায়গায় ইনভেস্টমেন্ট করতেছে ইকোনমিক্সে কিন্তু এই জিনিসটা থেকে যাচ্ছে তার মানে মূলত আমি আশা করি আমরা চাচ্ছি যে জায়গাটা আসুক আমি এটাও চাচ্ছি যেটা সাথে যারা ইন্টিগ্রেটেড থাকবে সেটিও কমবে অনেক ধন্যবাদ জনাব নসরুল আহমেদ বিপু অনেক ধন্যবাদ জনাব মুর্তজা আহমেদ ফারুক এবং ডক্টর ইজাজ হাসান আমাদের শেষ করতে হচ্ছে আজ দর্শক আজ এ পর্যন্ত আবার দেখা হবে আগামীকাল 24 ঘন্টায় কথা হবে নতুন বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকেন সবাই